পদ্মা পৃথিবীর অন্যতম খরস্রোতা নদী। ভারতে যেটি গঙ্গা সেটির নাম বাংলাদেশ অংশে পদ্মা। গঙ্গার উৎপত্তি হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে, যা সমুদ্র থেকে প্রায় 7,000 মিটার উঁচুতে। উৎপত্তির পর নদীটি 2,520 কিলোমিটার পাড়ি দিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। গঙ্গা নদী বাংলাদেশে প্রবেশ করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা দিয়ে, সেখান থেকে নদীটির নাম হয় পদ্মা। বাংলাদেশে প্রবেশ করে এটি রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, রাজবাড়ী হয়ে পৌঁছায় গোয়ালন্দ দৌলতদিয়া আরিচা পর্যন্ত। পদ্মা পৃথিবীর সবচেয়ে ভাঙনপ্রবণ নদী হিসেবে পরিচিত, বিশেষ করে বর্ষাকালে। এটি কোথায় কখন ভাঙন ঘটাবে তার পূর্বানুমান অনেক সময় করা যায় না। 2018 সালে যুক্তরাষ্ট্রের মহাকাশ বিষয়ক সংস্থা নাসা এক গবেষণায় জানিয়েছিল, 1967 থেকে 2017 সাল পর্যন্ত সময়ে 66,000 হেক্টরের বেশি এলাকা পদ্মার ভাঙনে বিলীন হয়ে গেছে, যা ঢাকা শহরের আয়তনের প্রায় 2.5 গুণের সমান। এই খরস্রোতা পদ্মা পারাপার দেশের মধ্যভাগ ও পূর্বাঞ্চলের সঙ্গে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের নিরবিচ্ছিন্ন যোগাযোগের একটি বড় বাধা। যানবাহন পারাপারের মাধ্যম ফেরি, মানুষ পারাপারের মাধ্যম লঞ্চ, ট্রলার, স্পিডবোট অথবা নৌকা। বর্ষায় পদ্মা যখন ভয়ঙ্কর রূপ নেয়, তখন ছোট নৌযানে নদীটি পাড়ি দেওয়া অনেকটা প্রাণ হাতে নেওয়ার মতো। আর ফেরিঘাটে সারা বছর মানুষকে ভুগতে হয় যানবাহনের দীর্ঘ লাইনে। বর্তমানে এক্সপ্রেসওয়েকেও সেতু হিসেবে গণ্য করা হয়, সে কারণেই বিশ্বের দীর্ঘতম সেতুর তালিকা করা এখন অনেকটা কঠিন। কিন্তু এটি নিশ্চিত করেই বলা যায়, ইন্দো-গাঙ্গেয় সমভূমিতে নির্মিত দ্বিতীয় বৃহত্তম সেতু হতে চলেছে পদ্মা সেতু।